हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम आमी ताराना आज आपने दुजने निये एसेछि एकटि बिकालेर बा सकालेर ब्रेकफास्टे आपनारा नास्ता हिसेबे व्यवहार करते पारेन ब्रेड चिकेन सैंडविच आमार प्रथमे लागछे एखाने आमार काछे 10 पिस पाउरुटि रयेछे आमी ब्रेडगुलोके गरम तावाय एपिट ओपिट करे सेके निएछि देखुन व्यूअर्स एमन भावे पाउरुटि ब्रेडगुलो आपनारा छेके निबेन जाते कोनो रकम पाउरुटिर उपरे दाग ना पड़े। अच्छा एरपर आमार लागछे एखाने बॉयल चिकेन आमी लवण सया सस दिए आमी चिकेनटिके एकटु गोलमरिच दिए बॉयल करे निएछि। लागबे आमार एखाने बाटार मेयोनेज गोलमरिचेर गुड़ी बॉयल दुटो डिम लागबे एकटु चिकेन किउब पेंयाज कुচি কাঁচা মরিচ টমেটো স্লাইস আর এখানে শসা স্লাইস। ভিউয়ার্স আমি এখন চলে যাব কিভাবে আমি ব্রেডের উপরে এই জিনিসগুলো একটা বোলে আমি মাখিয়ে নিব, মাখিয়ে কিভাবে ব্রেডের উপরে স্প্রেড করে স্যান্ডউইচ তৈরি করব সেটা আমি দেখাবো। ভিউয়ার্স আমি বয়েল চিকেনগুলো নিয়ে নিচ্ছি মিক্সিং বোলে। এর মধ্যে আমি নিব কাঁচা মরিচ এবং পেঁয়াজ। এর মধ্যে আমি নিব মেয়োনেজ। মেয়োনেজটা আমার বাসায় বানানো ভিউয়ার্স। দিয়ে দিচ্ছি একটা চিকেন কিউব। এই চিকেন কিউবটি দিলে আপনার আর আলাদা করে লবণ টবণ দেওয়া লাগছে না এবং এর আপনার স্যান্ডউইচের স্বাদটিও বেড়ে যাবে। ভিউয়ার্স আমি চিকেনগুলো সুন্দর করে মাখিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা মরিচ মেয়োনেজ এবং চিকেন কিউব দিয়ে। এটা একদম এরকম হবে, একদম মাখো মাখো হবে। ভিউয়ার্স আমি এখন ব্রেডগুলোকে স্প্রেড করে নেবো একটু বাটার দিয়ে। দেখুন ভিউয়ার্স আমি একদিকে শসা দিয়েছি, একদিকে টমেটো, এ সাইডে ডিম দিচ্ছি, আবার এ সাইডে ডিম দিচ্ছি, দিয়ে আর একটা ব্রেড দিয়ে আমি এভাবে এরকম থাকবে, বেশি চাপবেন না। এখন বেশ হালকা হালকা হাতে আমি এই সাইডগুলোকে কেটে নিব। এখন আমি
কোনাকোনি ভাবে কেটে নিব। খুব আস্তে চাপ দিয়ে কাটবেন না, পোজ দিয়ে কাটবেন। ভিউয়ার্স আমার অ্যাক্টিভ হয়ে গেছে, আমি বাদ বাকিগুলো করে ফিরে আসছি। ভিউয়ার্স দেখুন আমি আবারও একটা করে দেখাচ্ছি। সেম ভাবে ব্রেডে বাটা লাগিয়ে নিয়েছি, তারপরে চিকেন দিয়েছি, এখন উপর থেকে আর এক পিস পাউরুটি দিয়ে দিচ্ছি। ধারালো নাইফ দিয়ে করবেন, তাহলে ব্রেডটি কাটা সুন্দর হবে। দেখুন ভিউয়ার্স, আপনারা যদি এটি র্যাপ পেপার দিয়ে র্যাপ করতে চান তাহলেও করতে পারবেন। ভিউয়ার্স আমার আরো দুটো আছে, আমি রেডি করে আমি পরিবেশন করে দেখাবো। ভিউয়ার্স আমার ব্রেড উইথ চিকেন স্যান্ডউইচ তৈরি হয়ে গিয়েছে। দেখুন ভিউয়ার্স, এটি আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বিকালের নাস্তায় দিতে পারেন। ভিউয়ার্স আমি এখানে দুটো র্যাপ পেপার দিয়ে মুড়ি নিয়েছি, এভাবে যদি আপনারা টিফিনে দিয়ে দেন তাহলে বাচ্চাদের খেতে সুবিধা হয়, এভাবে আপনারা দিতে পারেন। ভিউয়ার্স আমার এই চিকেন স্যান্ডউইচটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে দ্রুত নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। ভিউয়ার্স আমার জন্য দোয়া করবেন, আবারও আসবো নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।